আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ড, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে ডিসকাস করব, আলোচনা করব, বেলজিয়ামের খুবই পপুলার একটা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ গ্যান্ট। গ্যান্ট ইউনিভার্সিটি আপনাদের জন্য কেমন হবে তার বিষয়গুলো আমি আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। তার আগে আপনারা আমার চ্যানেলে যারা নতুন, যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমার পরবর্তী প্রত্যেকটি নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য। বন্ধুরা, অনেকে আমাকে বলেছিলেন যে ভাই, আসলে বেলজিয়ামের ইউনিভার্সিটি নিয়ে আমাদেরকে একটু জানাবেন, একটু ইনফরমেশান দেবেন। সো আসলে আমাকে রিকোয়েস্টও এই ভিডিওটি আজকে তৈরি করা। দেখুন, গ্যান্ট ইউনিভার্সিটি, তারা 1817 সালে তারা যাত্রা শুরু করে, প্রায় 204 বছর আগে, ঠিক আছে। সেই থেকে আজ পর্যন্ত তারা কিন্তু তাদের যে রেপুটেশন, এডুকেশনাল অ্যাচিভমেন্ট সব কিছু মিলে অনেকটাই এগিয়ে পৃথিবীর মধ্যে। ইভেন গ্লোবাল ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে তারা 103তম স্থানে আছে সারা পৃথিবীর মধ্যে। সো বুঝতে পারছেন, খুবই পপুলার একটা ইউনিভার্সিটি, র্যাঙ্কিংয়ে অনেকটা এগিয়ে সারা পৃথিবীর মধ্যে, এবং বেলজিয়ামের মধ্যে দ্বিতীয়তম স্থানে আছে ইউনিভার্সিটি অফ গ্যান্ট। বন্ধুরা, আসলে একটা ইউনিভার্সিটিতে হায়ার এডুকেশন নেওয়ার জন্য কিছু বিষয়, কিছু স্টেপ ফলো করা হয় বা কিছু স্টেপ আমরা ফলো করে থাকি। প্রথম যে স্টেপটা আমরা ফলো করি বা যে বিষয়টা আসলে বিবেচনা করতে হয় যে আসলে কী কী প্রোগ্রাম অ্যান্ড ডিগ্রিস ওইখানে আছে, অ্যাভেলেবেল আছে কি না, বা আমার রিলেটেড সাবজেক্ট আমি ওইখানে পাবো কি না, ঠিক আছে। আপনার গ্যান্ট ইউনিভার্সিটিতে আপনি পাবেন মাস্টার্স অফ আর্টস অ্যান্ড সায়েন্স, মাস্টার্স অফ ল, মাস্টার্স অফ সায়েন্স, মাস্টার্স অফ সোশ্যাল সায়েন্স, মাস্টার্স অফ ফিলোসফি, দেন আছে মাস্টার্স অফ মেডিসিন অ্যান্ড হেলথ, মাস্টার্স অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেক্ট, মাস্টার্স অফ ইকোনমিক্স, মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যে সাবজেক্ট এগুলো, তারপর আছে মাস্টার্স অফ ভেটেরিনারি মেডিসিন, হ্যাঁ, মাস্টার্স অফ বায়ো সায়েন্স ইঞ্জিনিয়ারিং, আরও অনেকগুলো সাবজেক্ট আছে। আপনাদের পছন্দ মতো সাবজেক্ট আপনার চুজ করে দেন, অ্যাপ্লিকেশন করতে পারবেন বা অ্যাডমিশন নিতে পারবেন। দেখুন, পৃথিবীর প্রায় 74টা দেশ থেকে সারা পৃথিবীর 36,000 স্টুডেন্টস আপনার পড়াশোনা করতেছে ইউনিভার্সিটি অফ গ্যান্ট ইন বেলজিয়ামে। সো নিঃসন্দেহে ওয়ান অফ দ্য বেস্ট প্লেস হবে আপনাদের জন্য হায়ার এডুকেশন বা উচ্চশিক্ষা নেওয়ার জন্য গ্যান্ট ইউনিভার্সিটি। ইভেন ওদের টিউশন ফিজটা অনেকটা রিজনেবল। আমি যখন কাজ করতেছিলাম এটা নিয়ে, আসলে আমি তখন দেখে খুব অবাক হয়েছি যে আসলে এত কম টিউশন ফিজে পড়াশোনা করা যায় বেলজিয়ামের মতো একটা দেশে, সেনজেন একটা কান্ট্রি, ইউরোপের খুব ডেভেলপ একটা কান্ট্রি। যাই হোক, আসলে দেখুন, ওদের কিছু রিকোয়ারমেন্টসও থাকে যে আসলে আপনি যদি এখানে আবেদন করতে চান মাস্টার্স প্রোগ্রামে, অবশ্যই আপনাকে ব্যাচেলার কমপ্লিট হতে হবে। ওদের ব্যাচেলার আর ইভেন ওদের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে আসলে সচরাচর ইংলিশ মাধ্যমের কোর্সগুলো পাওয়া যায় না। আপনার মাস্টার্স প্রোগ্রামে অ্যাভেলেবেল আপনার প্রোগ্রাম পাওয়া যায় যেগুলো আপনার ইংলিশ মাধ্যমে পড়াশোনা করতে পারবেন, ঠিক আছে। যাই হোক, আপনার এবার আসেন আসলে ইংলিশ ইফিসিয়েন্সি যে লেভেলটা, হ্যাঁ, বেলজিয়ামে আপনার গ্যান্ট ইউনিভার্সিটিতে অবশ্যই আপনার ওরা ইংলিশ ইফিসিয়েন্সি লেভেলটা ওরা চাচ্ছে B2 রিকোয়ারমেন্টস ওরা ডিমান্ড করে। আপনাকে অবশ্যই B2 সমমানের ইংলিশ ইফিসিয়েন্সি লেভেলের সার্টিফিকেটটা ওদেরকে শো করতে হবে। দেন এবার আসেন আসলে আপনার টিউশন ফিজ, যেটা একটু আগে বলছিলাম, হ্যাঁ, টিউশন ফিজটা অনেকটাই রিজনেবল আদার্স ইউরোপের কান্ট্রি থেকে বেলজিয়ামের গ্যান্ট ইউনিভার্সিটিতে অনেকটা রিজনেবল। আপনার ওইখানে মাস্টার্স অফ আর্টস অ্যান্ড সায়েন্স, মাস্টার্স অফ ল, মাস্টার্স অফ সোশ্যাল সায়েন্স, ফিলোসফি, এই সবগুলো সাবজেক্টের জন্য আপনার পার ইয়ার হবে আপনার 1,860 ইউরো পার ইয়ার অনলি। আসলে খুবই রিজনেবল, অনেকটাই অবাক করার মতো, ঠিক আছে। দেন অন দ্য আদার হ্যান্ড আছে আপনার মাস্টার্স অফ মেডিসিন অ্যান্ড হেলথ, মাস্টার্স অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেক্ট, মাস্টার্স অফ ইকোনমিক্স, মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড সাবজেক্টগুলো, মাস্টার্স অফ ভেটেরিনারি মেডিসিন, মাস্টার্স অফ বায়ো সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এই সবগুলো সাবজেক্টের জন্য টিউশন ফিজটা একটু বেশি, 5,740 ইউরো আপনার ওখানে পার ইয়ার আপনাকে পে করতে হবে। তারপরও অন্যান্য দেশের তুলনায় অনেকটাই রিজনেবল, ঠিক আছে। আপনারা যারা উচ্চশিক্ষা নিতে চান, মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে চান বা হায়ার এডুকেশন নিতে চান, আমার মনে হয় গ্যান্ট ইউনিভার্সিটি আপনাদের জন্য হতে পারে খুব বেস্ট একটা প্লেস। যাই হোক, পরবর্তী স্টেপে আসলে যে বিষয়টা থাকে বা অনেকে জানতে চান, আসলে লিভিং কস্ট, আমি যেখানে পড়াশোনা করবো থাকবো, দেন আমার অ্যাকোমোডেশন কস্ট কত লাগবে। হ্যাঁ,
দেখুন, এটা আসলে ডিপেন্ড করবে আপনার উপর, আপনি কীভাবে থাকতেছেন। ইটস ডিপেন্ড অন ইউ হাউ টু ইউটিলাইজ ইন ইউর সেলফ, আপনি কীভাবে আপনার নিজেকে ওইখানে রাখতেছেন। যাই হোক, আপনি চাইলে ওইখানে 600 ইউরো তো থাকতে পারতেছেন, আবার আপনার ডিপেন্ড করবে আপনি কোন এরিয়াতে আছেন। আপনার 600-700 ইউরো লাগতে পারে, অন দ্য আদার হ্যান্ড আপনার 800-1100 ইউরো লাগতে পারে, ডিপেন্ড করবে আপনার উপর। তবে বেস্ট হবে যদি আপনার ইউনিভার্সিটির হলে থাকতে পারেন, অনেকটাই কস্ট আপনাদের কম হবে, ঠিক আছে, খরচটা অনেক কম লাগবে আপনাদের। যাই হোক, তারপরে আসেন আসলে স্কলারশিপ। স্কলারশিপটা আপনারা অ্যাচিভ করতে পারবেন যাদের রেজাল্ট ভালো আছে, সিজিপিএ স্কোর ভালো, আইএলটিএস স্কোরটা ভালো আছে, এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট আছে অ্যাভেলেবেল, ভলেন্টিয়ার কাজের সঙ্গে জড়িত ছিলেন, আপনারা অবশ্যই স্কলারশিপের জন্য আবেদন করবেন, ঠিক আছে। যদি সব কিছু ঠিক থাকে স্কলারশিপটা যদি অ্যাচিভ করতে পারবেন, আপনার টিউশন ফি লাগবেই না অলমোস্ট, ঠিক আছে, যে স্কলারশিপটা আপনারা পাবেন। দেখা যাবে যে আপনার আসলে আরও টিউশন ফিজ লাগতেছেই না। হ্যাঁ, যাই হোক, দেন আসেন আসলে পার্মানেন্ট রেসিডেন্ট, এটা নিয়ে অনেকে জানতে চেয়েছিলেন। দেখুন, যেহেতু বেলজিয়াম একটা সেঞ্জেন কান্ট্রি, আপনার যারা বেলজিয়ামে পড়াশোনা করতে চাইতেছেন বা আসতে চাইতেছেন, আপনার তো সেঞ্জেন ভিসা নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো আসলে সেঞ্জেন ভিসা নিয়ে যদি আসেন, আফটার এডুকেশন ফার্স্ট আপনার যে কাজটা করতে হবে, ইউ হ্যাভ টু ম্যানেজ পার্ট টাইম জব অন ইউর রিলেটেড সাবজেক্ট। আপনার রিলেটেড সাবজেক্ট বা যদি আপনি একটা ভালো জব ম্যানেজ করতে পারেন, আপনার সেক্ষেত্রে রেসিডেন্ট পাওয়াটা অনেকটা ইজি হয়ে যাবে। হ্যাঁ, তারপরে ওদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, কিছু প্রসেস আছে, ওই প্রসেসগুলো মেনটেন করে যে যে ডকুমেন্টস আছে হবে আপনাকে সাবমিট করতে হবে ওদের ইমিগ্রেশন অথরিটিতে। অ্যান্ড আফটার দ্যাট সব কিছু ঠিক থাকলে প্রসেস ওয়াইজ আপনার পার্মানেন্ট হতে পারবেন। তবে একটু সময় লাগবে, অন্যান্য দেশের তুলনায় থেকে একটু সময় লাগবে বেলজিয়ামে। যাই হোক বন্ধুরা, যদি মনে হয় আপনাদের এই তথ্যগুলো উপকারে এসেছে বা উপকারে লাগবে, তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন, হয়তো আপনার অন্য কোনো বন্ধুর কাজে লাগতে পারে। আর আপনাদের সঙ্গে আমার দেখা হবে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, আর দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, গুড বাই।